পানি একটা পরিচিত শব্দ, এ পানি অপনাম হলো জীবন, যে পানি ছাড়া কোনো প্রাণী থাকতে পারে না, চিরন্তন একটা সত্য কথা। যাক, আমি আজকে বলতে চাচ্ছি যে পানি আমাদের শরীরের জন্য কতটুকু প্রয়োজন। আমাদের রক্তের অধিকাংশই হলো পানি, আমাদের ব্রেনের অধিকাংশই হলো প্রাণ, শতকরা 70% হলো পানি আমাদের ব্রেনের। আমাদের শরীরে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু পানির পরিমাণটাই সবচেয়ে বেশি। পানি আমাদের অতি জরুরি, পানি ছাড়া কিন্তু আমাদের পুরো শরীরটাই অসম। পানি না থাকলে আপনার শরীরের আস্তে আস্তে কার্যক্ষমতা কমে গিয়ে একসময় আপনি মৃত্যুবরণ করতে হবে। পানির অভাবে কত মানুষ যে মারা গেছে সেটা আপনারা অবশ্যই ভালো করে জানেন, যে পানির অভাব হলে যে আমাদের শরীরে কী কী সমস্যাগুলো হতে পারে। আজকে আমি আপনাদেরকে শুধু একটা দিক আলোচনা করতে, সেটা হলো যে আমাদের মস্তিষ্কের যে প্রয়োজনীয়তা। আমাদের মস্তিষ্কে শতকরা 70% পানি, আর এই পানির যখন অভাব হয়ে যায় তখন আমাদের মস্তিষ্ক ঠিক মতন কাজ করে না। অনেক সময় আপনি দেখবেন কোনো ব্যক্তি যখন গরমে কাজ করে, গরম থেকে আসার পর বা সূর্যের তাপে পচন অনেক সময় কাজ করার পর যখন আসি তার মেজাজ খিটখিটে হয়ে যায়, উল্টাপাল্টা কথা বলতে থাকে। এর মূল কারণ কি আপনারা অবশ্যই কেউ জানেন, হয়তো কেউ জানে না। আবার দেখা গেল এক ব্যক্তি দীর্ঘক্ষণ হয়তো 8 ঘন্টা 10 ঘন্টা ঘুম থেকে উঠার পর দেখবেন যে তার মন চঞ্চল হয়ে যায়, সে উল্টাপাল্টা পাগলের মতন বলতে থাকে, তার মেজাজ গরম হয়ে থাকে। এটা মূল কারণ হলো তার ব্রেন তখন ঠিকমতো কাজ করতেছে না। আর এই ঠিকমতো কাজ না করার যে কারণটা, এই কারণটা আমাদের অনেকেরই অজানা। আর সেই কারণটা হলো যে দীর্ঘ 8-10 ঘন্টা যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমরা কিন্তু তখন কোনো পানি পান করি না। আর পানি না পান করার কারণে আমাদের ব্রেনে পানির যখন শর্ট হয়ে যায়, পানির যখন অভাব হয়ে যায়, ঠিক তখনই আমাদের ব্রেন আর ঠিকমতো কাজ করে না। আর ঠিক তখনই আমাদের মধ্যে অনেকে দেখবেন ঘুম থেকে উঠার পর তার মেজাজ খিটখিটে হয়ে যায়, ভালো কথা বললেও খারাপ লাগে, খারাপ কথা তো খারাপ লাগবেই। এইরকম দেখা গেল যে কোনো সোজা জিনিস তার কাছে তেড়া মনে হচ্ছে, এইভাবে সে দেখবেন উল্টাপাল্টা কথা বলতেছে। এরপর কিছুক্ষণ পর যখন পানি পান করার পর দেখবেন যে তার অবস্থা স্বাভাবিক অবস্থায় ফেরত চলে এসেছে। এটা স্বাভাবিক, এটা যে শুধুমাত্র এক দুজনের বেলায় হয়েছে তা নয়, এটা ঠিক অনেকের বেলায় এটা হয়েছে। তো আপনাকে এই কথা খেয়াল রাখতে হবে যে আমাদের মস্তিষ্কে যখন পানির অভাব হবে ঠিক তখনই আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়ে যাবে। যখন আমাদের মস্তিষ্কে যখন পানির পরিমাণ যখন একটু কমে যাবে, আবার কমে যাবে, কমতে কমতে এক পর্যায়ে যখন আমাদের ব্রেনে লবণের পরিমাণ বেড়ে যাবে তখন যেই কোনো মানুষ হঠাৎ করে মারা যেতে পারে। এটা বিশেষজ্ঞ ডাক্তাররা বারবার বলতেছেন। যেমন এক ডায়রিয়া রোগী যখন তার শরীর থেকে শুধু পানি যাইতে যাইতে এক পর্যায়ে যখন তার ব্রেন থেকে যখন পানি শূন্য হতে থাকে, শূন্য হতে হতে যখন তার ব্রেনের মধ্যে লবণের পরিমাণ যদি বেশি অথবা কম হয়ে যায় তখন সে একসময় মারা যাবে, এতে কোনো সন্দেহ নেই। তো পানির পরিমাণ কিন্তু আমাদেরকে সেটা ব্যালেন্স বরাবর রাখতে হবে। পানি বেশি পান করলে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হলো পানি কম থাকলে আমাদের স্বাস্থ্যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ব্রেনকে সক্রিয় রাখতে হলে, আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে আমাদেরকে অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। একজন ব্যক্তির সর্বনিম্ন যে দৈনিক অন্তত 5-8 লিটার পানি পান করতে হবে, এটা বাধ্যতামূলক। তার কারণ হলো যে আমাদের শরীরে রক্ত পানি সেখানে প্রচুর পরিমাণে পানি থাকে। আবার আমাদের শরীর চলাচলের জন্য, আমাদের কিডনির জন্য যেমন বৃক্ক, এরপর আমাদের যেটাকে বলা হয় লিভার, যে সবগুলোকে আমরা সক্রিয় রাখতে হলে সেখানে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন। পানির অভাবে কিন্তু আপনার খাদ্য হজম হয় না। অনেক সময় দেখবেন যে আপনি অনেক সময় যখন রৌদ্রে কাজ করবেন বা এমন কিছু কাজ করবেন যেখানে আপনার শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পর দেখবেন যে আপনার শরীরে যে অনেক রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। দেখবেন যে আপনার অনেক সময় কোষ্ঠকাঠিন্য শুরু হয়ে গেছে, আপনার হজমক্রিয়াতে সমস্যা সৃষ্টি হয়েছে। তার কারণ হলো আপনার পাকস্থলীতে যে খাদ্যগুলো হজম হইতে পারতেছে না শুধু পানির অভাবে। তাই আপনাকে কী করতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। আপনি যত বেশি পরিমাণে পানি পান করবেন আপনার হজম শক্তি তত বেশি হবে এবং আপনার শরীরে কর্মদক্ষতা আরও অনেক বেশি হবে, আপনার শরীর আরও অনেক মজবুত হবে, আপনার শরীর আরও অনেক শক্ত হবে। কিন্তু পানি কম পান করার কারণে দেখা গেলে অনেকের কিডনিতে সমস্যা
দেখা যায়। তখন দেখা গেল ডাক্তার অনেক সময় বলতে থাকে যাদের কিডনিতে পাথর অথবা যাদের শরীরে যে পানির পরিমাণে কম তাদেরকে ডাক্তার বেশি বেশি পানি পান করতে বলে, জুস পান করতে বলে, বিভিন্ন ফলের রস থেকে শুরু করে ডাবের পানি এই শরীরের মধ্যে সবসময় পানি দিতে বলে ডাক্তার, সবসময় পানি পান করার জন্য বলে। আপনাকে আপনার শরীরটাকে সুস্থ রাখার জন্য আপনাকে সবসময় যে হয় ফলের জুস অথবা আপনাকে যে কোনো সাদা পানি মিনারেল ওয়াটার হতে পারে বা যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন পানি আপনাকে পান করতে হবে, যেটাতে কোনো জীবাণু নেই এরকম পরিষ্কার পানি আপনাকে পান করতে হবে, সেটা আপনার শরীরের জন্য অনেক ভালো। কিন্তু আপনি যদি পানি পান না করেন তাহলে আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে আর এই সমস্যা সৃষ্টির জন্য আপনি নিজেই দায়ী। তা আমাদের জীবনে আমাদের জীবনটাকে ভালো করার জন্য, আমাদের শরীর ভালো রাখার জন্য আমাদেরকে অবশ্যই পানি বেশি করে পান করতে হবে। যেমন গর্ভধারী যে কোনো মহিলা যদি প্রচুর পরিমাণে পানি পান করে তাহলে কিন্তু তার বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কারণ যদি পানির মধ্যে যদি বাচ্চাটা বেশি থাকে তখন বাচ্চাটা ঘুরতে পারে, কিন্তু যখন যে পেটে যদি পানির পরিমাণ যদি কম হয়, কম হওয়ার কারণে দেখা গেল বাচ্চাটা ঠিক মতন ঘুরতে পারতেছে না আর এই কারণে অনেক সময় বাধ্য হয়ে ডাক্তার অপারেশন করতে বাধ্য হয়, ডেলিভারি অপারেশন। তাই আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে শিশু বাচ্চা থেকে যার বয়সে এক বছরের পর হয়ে গেছে তাদের থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাইকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। আরেকটা কথা না বললেও নয়, আমাদের মধ্যে অনেকে হয়তো অসুখ বিসুখের কারণে বা সমস্যার কারণে আমরা অনেক সময় ট্যাবলেট বা ক্যাপসুল গ্রহণ করে থাকি বা যে কোনো সিরাপ গ্রহণ করে থাকি। কিছু কিছু সিরাপ আছে পানি ছাড়া পান করতে আর যেগুলো নিষেধ নেই সেগুলো আমাদেরকে অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। না হলে যে আপনি যে ট্যাবলেট অথবা যে ক্যাপসুলটা খেয়েছেন সেটা আপনার পাকস্থলী থেকে সেটা এমনি পড়ে থাকবে, পানির অভাবে সেটা আর সেখানে ভাঙতে পারবে না, সেটা আর মিশ্রণ হতে পারবে না। তাই আপনাকে অবশ্যই পানি প্রচুর পরিমাণে পান করতে হবে। আপনাকে যে কোনো খাবারের সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পানি আপনার পাশেই যেন থাকে। পানির অভাবে কিন্তু আপনি অনেক রোগের সৃষ্টি আপনি নিজে করবেন, পানিরকে অভাবে আপনি অনেক বিপদ আপনার জন্য আপনি নিজে ডেকে নিয়ে আসবেন। তা আপনাকে খেয়াল রাখতে হবে আপনার স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য, আপনার মস্তিষ্ককে ভালো কাজ দেওয়ার জন্য, আপনার শরীরের প্রতি শিরা উপশিরা অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটা অঙ্গকে সক্রিয় করে রাখার জন্য আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানির বিকল্প কিছুই নেই। আপনি পানি হয়তো বা কিছুক্ষণের জন্য বন্ধ রেখে হলো আপনাকে পরবর্তীতে ডাবল পানি হলো আপনাকে পান করতে হবে। যেমন যারা রোজা রেখেছে তাদের হিসাব হলো অন্য কথা, এইছাড়াও আপনি যতক্ষণ রোজা ছাড়া যতক্ষণ আপনি অন্য কাজে থাকবেন যদি অন্য কোনো সমস্যা যদি না থাকে তাহলে আপনাকে একটা নির্ধারিত সময় অন্তর অন্তর আপনার শরীরে চাহিদা মতে আপনাকে পানি অবশ্যই পান করতে হবে। আপনি যদি পানি না পান করেন তাহলে আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে, আপনার শরীরে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে কিন্তু কার্যক্ষমতা হারিয়ে ফেলবে। আপনার শরীরে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ পানির কারণে সক্রিয় হয়ে আসে, আপনার শরীর থেকে যদি পানিগুলো বের করে দেওয়া হয় তাহলে একসময় আপনি মৃত্যুবরণ করবেন। কারণ আমাদের শরীরে চামড়া থেকে শুরু করে রক্ত, রক্তের পর থেকে শুরু করে আমাদের যত পেশি আছে সব পেশিগুলোতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নেই। পানিগুলো যখন চলে যাবে তখন আমাদের কোষগুলো আস্তে আস্তে মারা যাবে আর এই মারা যাওয়ার কারণে পরবর্তীতে আমরা আস্তে আস্তে কিন্তু আমরা মৃত্যুবরণ করব। তাই আমাদেরকে সবাইকে বারবার খেয়াল রাখতে হবে আমরা যেন সবসময় পানি পান করি এবং প্রচুর পরিমাণে পানি পান করি। আর পানি পান করার সময় অবশ্যই খেয়াল রাখবেন পানিটা আর্সেনিক মুক্ত কিনা সেটা খেয়াল রাখবেন। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা নিজের ব্যবহার করা পুকুরের পানিকে ফুটিয়ে পান করতে পারেন, অথবা বৃষ্টির পানি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি, যে আপনি বৃষ্টির পানি যদি সংগ্রহ করে রাখতে পারেন সেগুলো হলো সর্বোৎকৃষ্ট পানি, সে পানিগুলো পান করতে পারেন। আপনার শরীর অবশ্যই দেখবেন যে আগের চেয়ে অনেক উন্নত হয়ে গেছে, আপনার শরীরে রক্ত চলাচল অনেক বৃদ্ধি পেয়েছে, আপনার ব্রেনের কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে, আপনার শরীরে অনেক অসুখ বিসুখ থেকে আপনি নিজেকে নিজে রক্ষা করতে পারবেন। আমাদের মধ্যে অনেকেরই যে কিডনির সমস্যার মূল কারণ হলো পানি জাতীয় সমস্যার কারণে, যে অনেকে এমন কিছু পানি পান করে যে পানিগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অনেকে না জেনে না শুনে যে বিভিন্ন ধরনের আজেবাজে পানিগুলো পান করে থাকি, যে পানিতে প্রচুর পরিমাণে লবণ আছে, যে পানিতে প্রচুর পরিমাণে আপনার আয়রন আছে, ও পানিগুলো একটু ক্ষতিকর। তা আপনাকে অবশ্যই সেই দিকে খেয়াল রাখতে হবে।
হবে যে আপনি হয়তো বা ক্ষণিকের জন্য পান করতে পারেন, সেটা হলো একিশিয়াম, কিন্তু দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে দীর্ঘ কয়েক মাস কয়েক বছর ধরে সেই অভ্যাসটাকে আপনাকে পরিবর্তন করতে হবে। আপনাকে অবশ্যই যে প্রচুর পরিমাণে আয়রনযুক্ত এবং প্রচুর পরিমাণে লবণযুক্ত পানি পান করা থেকে নিজেকে নিজে বিরক্ত রাখতে হবে, তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনি সুস্থ থাকতে পারবেন। জীবনে পানির প্রয়োজন অনেক অপরিসীম। আজকে প্রথম পাঠ আমি আপনাদের সাথে উপস্থাপনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।